एल से होने है एजुकेटेड पर्सन एजुकेटेड की ई থাকলে তো এন হবে এটা খুব সিম্পল মানে এন হবে না ডি হবে সেটা বিষয় তাই না কিন্তু এ দ্বারা লিখছ এ তো হবে না তাহলে এন এডুকেটেড পারসন মানে বাক্যটা এই রূপ হবে এন এডুকেটেড পারসন ইজ ডিফারেন্ট ফ্রম এন আনএডুকেটেড পারসন বলছে একজন শিক্ষিত ব্যক্তি একজন অশিক্ষিত ব্যক্তি চেয়ে অশিক্ষিত না তাই না এই ক্ষেত্রে একজন এখানে আরেকটা লক্ষণের বিষয় যে আর্টিকেলে এ কিন্তু একজনের ক্ষেত্রে তা আই হ্যাভ এ কাপ আমার একটু গরু আছে আমি এই ক্ষেত্রে এ ব্যবহার করলাম এখানে কিন্তু এ এন এডুকেটেড পারসন মানে একজন তাহলে এম কে কে লিখছো কিন্তু স্যার ওইখানে এডুকেটেড ইর উচ্চারণ কি ই হচ্ছে স্যার এখানে ই এর উচ্চারণ যদি ই এডুকেটেড এডুকেটেড মতে হচ্ছে হ্যাঁ তো দুইটা বলছি যদি ও থাকে ওয়ান তো খালি স্যার ও আর ইউ এই দুটাই হবে শিক্ষিত ব্যক্তি যদি আমি ব্যক্তি তাহলে এখানে কিন্তু
দাও তাহলে কিন্তু হবে ঠিক আছে আর এম দিলে বলুন যে এম দিলে কিন্তু একটু ডার্ট হয় তাহলে বললাম এম দিলে ডার্ট হয় কেন এখানে যে তো নির্দিষ্ট রূপ যে চাগের মতো হ্যাঁ তোমার তো মনে হয় কি কিছু স্যার একটি বাক্যে দুইটা দিক আছে হবে দুইটা দিক আছে মোসমা সেখানে একটা যদি এটা মনে রাখে আর মনে রাখে আলাদা একজনকে বুঝাচ্ছে কেন দিলাম তাই না তাহলে অন্তা আদার হ্যান্ড আমি তো ব্যাখ্যা করলাম কাজে লাগে আর যদি এখানে কি হয় তাহলে এখানে কেন তাই এটা হবে না এখানে তো আর দা পুরো বুঝাচ্ছে তুমি যেমন বলো ওটা আবার এম আমরা যদি পালে আমি দিয়েছি একজন অসীমিত ব্যক্তি হলে বোঝা যদি মনে করো তাহলে এখানে একজন তাহলে এখানে ইস দিলা যদি ইস দেওয়া নেই তাহলে আমি মূলত এখানে কিন্তু দিও হচ্ছে জি না দুটা মনে হচ্ছে সমান বলে দেওয়া যাবে ওই যে তোমাকে বললাম যে এটা বাক্যের ক্ষেত্রে তুমি হয়তো একটা মস্ত করছো যে এটার পরে দি হবে পরিপ্রেক্ষিত হবে বাক্যের পরিপ্রেক্ষিত হবে ঠিক আছে না যেমন এখানে এখানে যেতে বসলো আর এখানে বসলো এখানে বসলে একজন ব্যক্তি বুঝাচ্ছে আমি এটা ডাইরেক্ট কোথাও নেই তুমি তোমার কমন নলেজ থেকে নিয়ে আসতে হবে তাহলে এখানে আর আছে2015 থেকে 20 বছর ধরে ডিগ্রি আমার যা আছে নাই একটু দেখবার কথা কালেক্ট কালেক্ট করে নিয়ে করবা ঠিক আছে এইটা তোমরা দেখে আসবে ওকে মানে এই যে নিয়ম বললা যে কি হয় এটা বুঝবা এরপরে আমি তোমাদের একটা প্র্যাকটিস করতে দেবো আর একটা ক্লাস নিয়ে কিন্তু আর্টিকেল শেষ করবো আর্টিকেল কিন্তু তোমরা আমি শুরু তোমরা এসো না তোমরা যদি এই প্রথম যে ক্লাসটা একটা ক্লাস নিলাম এটাতে মস্ত তুমি তিনটা পাবো আর বাকি দুটা এইরকমই হবে ঠিক আছে বাকি দুটা যত করো হয়তো হচ্ছে পাঁচটা হতে পারে নাহলে হবে না তাহলে তিনটা হবে বুঝেছ